সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত নাগরিকদের জন্য। আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্যে তৃতীয় দফার লকডাউন চলছে এবং সেটি এখন অনেক কদিন বাকি রয়েছে। এই লকডাউন অবস্থায় আমরা সচরাচর বিশিষ্ট নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া বাইরে বেরোতে পারি না, ফলে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই লকডাউনের অবস্থায় যদি আপনাদেরকে কোনো এক জেলা থেকে অন্য জেলায় বা পশ্চিমবঙ্গের বাইরে বা যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গের ভেতরে আসতে হয়, তার জন্য নির্দিষ্ট একটি পাস নিতে হবে এবং সেই পাসটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। আজকে ভিডিওয়ে আমরা দেখব কিভাবে আপনারা অনলাইনে সেই পাসের জন্য আবেদন করবেন জেলাভিত্তিক বা রাজ্যের বাইরে বা রাজ্যের বাইরে থেকে রাজ্যের ভেতরে ঢোকার জন্য। আজকে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে ভিডিওটি আপনারা একদমই স্কিপ করবেন না, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদের কিভাবে আবেদন করতে হবে এই পাসের জন্য। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন বা আমার চ্যানেলটিকে দেখছেন তিনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সেই নিত্য নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনাদের সামনে আমি একটি ব্রাউজার খুললাম, আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিচ্ছি। এখানটায় আমি লিখব wb.gov.in, কী লিখলাম wb.gov.in, এখানে লিখে আমি এটা ক্লিক করলাম। সার্চ দেওয়াতে দেখুন আমাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট খুলে চলে এলো, এগিয়ে বাংলা, বাংলা সার্চেস অ্যাহেড। এখানটায় দেখুন স্ক্রল ডাউন করে নিচে নামলে এই যে এখানটায় দুটো জিনিস রয়েছে, প্রথমে এটি নিয়ে আলোচনা করি। দেখুন ইনফরমেশন অন মুভমেন্ট অফ স্ট্র্যান্ডেড পারসনস উইথিন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নিউ। এখানে বলা হচ্ছে যে সমস্ত আটকে পড়া লোকজন যারা পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তাদের জন্য। আমরা নো মোরে গিয়ে ক্লিক করব। নো মোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে একটি মাইক্রোসফট ওয়ার্ড পেজ খুলে গেল, এখানটাই তথ্যগুলি দেওয়া রয়েছে। আমরা একটু ভালো করে এটি দেখে নিই, একটু জুম করে নিচ্ছি, ভালো করে দেখুন। ইনফরমেশন অন মুভমেন্ট অফ স্ট্র্যান্ডেড পারসনস উইথিন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের বাইরে আটকে থাকা লোকজনদের জন্য এটি। এক নম্বর কলমে রয়েছে ফর দ্য কনভেনিয়েন্স অফ অল পারসনস স্ট্র্যান্ডেড উইথিন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান অটোমেটেড ই পাস সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড অ্যান্ড আপলোডেড ইন দ্য এগিয়ে বাংলা পোর্টাল www.wb.gov.in ফর এন্ট্রি টু অ্যান্ড এক্সিট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বাই ওন অ্যারেঞ্জমেন্টস। অর্থাৎ যে সমস্ত লোকজনেরা বা যে সমস্ত নাগরিকরা পশ্চিমবঙ্গের মধ্যে অথবা পশ্চিমবঙ্গের বাইরে আটকে পড়ে রয়েছেন তারা নিজের বন্দোবস্ত নিজে করে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে পারেন এবং বেরোতে পারেন, সেই জন্য এগিয়ে বাংলা পোর্টালে একটি ই পাস সিস্টেম অটোমেটেড চালু করা হয়েছে। দুই নম্বরে কী বলা হচ্ছে, ইন্টেন্ডিং পারসনস জাস্ট নিড টু এন্টার দ্য রিকোয়ার্ড ডিটেলস অ্যাট দ্য লিঙ্ক প্রোভাইডেড বিলো অ্যান্ড ক্যান গেট দ্য রিকোয়ার্ড পাস জেনারেটেড। আগ্রহী ব্যক্তিরা যে সমস্ত তথ্যগুলি চাওয়া হবে ওয়েবসাইটে সেই সমস্ত তথ্য দিয়ে তারা নিচের লিঙ্কগুলির মধ্যে দিয়ে যে কোনো একটি যেটি তাদের প্রয়োজন তারা ই পাস পেতে পারেন। এখানে তিনখানা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখুন এ বি সি। প্রথম লিঙ্কটা হচ্ছে কি, লিঙ্ক ফর এক্সিট পাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চান তাদের জন্য হচ্ছে এই লিঙ্ক। এমনও অনেকে আছেন যারা অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে আমাদের রাজ্যে রয়েছেন, তারা যদি পশ্চিমবঙ্গের বাইরে যেতে চান তারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক ফর এন্ট্রি পাস ফর স্মল ভেহিকলস টু এন্টার ওয়েস্ট বেঙ্গল, অথবা হয়তো পশ্চিমবঙ্গ সংলগ্ন কোনো জেলা বা অন্য কোনো রাজ্য যেগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা অন্য রাজ্য যেগুলো রয়েছে যেখান থেকে ছোট ছোট গাড়িতে করে আপনারা ঢুকতে চান তাদের জন্য হচ্ছে এই লিঙ্কটি, স্মল ভেহিকলস। লিঙ্ক ফর এন্ট্রি পাস ফর পার্সনস ট্রাভেলিং ইন গ্রুপস উইথ লার্জ ভেহিকলস টু এন্টার ওয়েস্ট বেঙ্গল, অথবা এমন হচ্ছে যে
একদল লোক বা যারা দলে বড় বড় দলে ঘুরছেন বা বাইরে আটকে পড়েছেন, তারা যদি বড় কোনো গাড়ি, বাস বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চান, তারা বা তিনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই তিনটে লিঙ্ক কিন্তু আলাদা আলাদা, এটি হচ্ছে বাইরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের, এটি পশ্চিমবঙ্গের মধ্যে ছোট গাড়ি নিয়ে প্রবেশের জন্য, এটি পশ্চিমবঙ্গের মধ্যে বড় গাড়ি নিয়ে প্রবেশের জন্য। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্টারস্টেট রেসিডেন্টস স্টাক ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্টস স্টাক ইন আদার স্টেটস মে রেজিস্টার দেয়ার ডিটেলস উইথ আস বাই সেন্ডিং হাই টু হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা এই একটা, অর্থাৎ কি বলা হচ্ছে যে আন্তঃরাজ্য যে বাসিন্দারা, অর্থাৎ দেখা গেল বিহারের কোনো বাসিন্দা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় বা পশ্চিমবঙ্গে অন্য যে কোনো জেলায় আটকা পড়েছেন, তিনি যদি বিহারে ফিরতে চান, অনুরূপভাবে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা, তিনি যদি পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে বা যে কোনো জেলায় যদি আটকা পড়ে থাকেন, তিনি যদি পশ্চিমবঙ্গে আসতে চান, তাহলে তিনি তাদেরকে কী করতে হবে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 8017845555, অর্থাৎ 8017845555, এই নাম্বার, এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে আপনাদেরকে হাই কথাটি লিখে পাঠাতে হবে, তারপরে সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল নাও থাকে, তাহলে আপনারা SMS করতে পারেন 51969 এই নাম্বারটিতে, ভালো করে মনে করে রেখে দিন 51969 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ একটা SMS পাঠাতে পারেন। SMS-এ কী লিখতে হবে, SMS মেসেজ ইন দ্য ফরম্যাট WB, সবকটি বড় অক্ষরে দেখুন WB, তারপর একটি স্পেস বা ফাঁকা স্থান দেবেন, তারপর লিখবেন কোভিড COVID, এটিও ক্যাপিটালে, তারপর স্পেস সোর্স পিনকোড, অর্থাৎ যেখানে আপনি আছেন সেখানকার পিনকোড, পোস্টাল কোডটা আপনাকে দিতে হবে। আপনি যদি চেন্নাই থাকেন, তাহলে চেন্নাই যে এলাকায় আপনি রয়েছেন সেখানকার পোস্টাল কোড দেবেন। অনুরূপভাবে যদি দিল্লির কোনো বাসিন্দা কলকাতায় আটকে গিয়ে থাকে, তাহলে কলকাতার সেই যেখানে তিনি রয়েছেন সেখানকার পোস্টাল কোড তিনাকে দিতে হবে। স্পেস ডেস্টিনেশন পিনকোড, অর্থাৎ যেখানে যেতে চান, যদি দিল্লির বাসিন্দা পশ্চিমবঙ্গে আটকে থাকেন, তাহলে তিনি দিল্লিতে যে অংশে যেতে চান সেখানকার পিনকোড দিতে হবে। অথবা দেখা গেল মুর্শিদাবাদের কোনো বাসিন্দা যদি চেন্নাই আটকে থাকেন, তাহলে তিনি মুর্শিদাবাদের যে পিনকোডে আসতে চান সেই নাম্বারটা দ্বিতীয়বার দিতে হবে। স্পেস নাম্বার অফ প্যাসেঞ্জার্স, কতজন আপনারা একসঙ্গে আসতে চান বা যেতে চান, ইন 2 ডিজিটস, দুটো সংখ্যায়, অর্থাৎ সর্বাধিক 99 জনের কিন্তু এখানে করা যাবে। এখানে দেখুন উল্লেখ করাই রয়েছে ইন 2 ডিজিটস, 2 ডিজিটস মানে হচ্ছে আমরা জানি 10 থেকে শুরু করে 99 অবধি, অ্যান্ড সেন্ড ইট টু 51969, এইরকমভাবে পাঠাতে হবে। এটা আমরা একবার দেখে নিই কীভাবে পাঠাতে হবে। দেখুন আপনাদের সুবিধা, বোঝার সুবিধার জন্য আমি এটি করেছি। ধরুন কোনো পশ্চিমবঙ্গের বাসিন্দা দিল্লির কোথাও আটকে রয়েছেন 20 জন, তিনারা আসবেন, তাহলে তিনারা SMS-টা কীভাবে পাঠাবেন, তিনারা SMS-টি পাঠাবেন এই নাম্বারে 51969, এই নাম্বারে পাঠাবেন, এবং তারা তিনারা লিখবেন WB ক্যাপিটালে, স্পেস দিয়ে লিখবেন কোভিড COVID, কোভিড স্পেস দিয়ে, এই যে হলুদ, এই যে হলুদ পিনকোডটি রয়েছে এটি হচ্ছে তিনেরা বর্তমানে যেখানে রয়েছেন, এবং এই যে আকাশি পিনকোডটি রয়েছে 742101, এটি যে পিনকোডে তিনেরা আসতে চান, এটি দিল্লি কনট প্লেসের পিনকোড এবং এটি মুর্শিদাবাদের পিনকোড। তিনারা দিল্লি থেকে মুর্শিদাবাদে আসতে চান, স্পেস দিয়ে এখানটায় লিখতে হবে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে কতজন তিনারা আসতে চান, মনে রাখতে হবে এটি সর্বাধিক 2 সংখ্যার হতে হবে, 3 সংখ্যা হলে হবে না। এইভাবে তিনারা পাঠাবেন মেসেজটি, কোথায় না 51969। অনুরূপভাবে যদি কেউ পশ্চিমবঙ্গের মধ্যে আটকে গিয়ে থাকে এবং তিনি পশ্চিমবঙ্গের বাইরে নিজের রাজ্যে ফিরতে চান, তিনি কী লিখতে হবে, দেখুন এখানে আমি ধরে নিয়েছি যে যিনি আছেন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে, তিনি যেতে চান দিল্লিতে, তো এখানে লিখতে হবে WB, এই যে গ্রিন কালারে, তারপর স্পেস দিয়ে কোভিড, তারপর স্পেস দিয়ে বর্তমানে যেখানে তিনি রয়েছেন সেই পিনকোডটি, এটি মুর্শিদাবাদের পিনকোড, স্পেস দিয়ে তিনি যেতে চান যে পিনকোডে, এটি দিল্লির পিনকোড, স্পেস দিয়ে কতজন যেতে চান, এখানে আমি সংখ্যাটা দিয়েছি 20, সে 20টা লিখতে হবে। এইরকমভাবে ফরম্যাটে আপনাদেরকে লিখে SMS করতে হবে 51969। এই তারপরে দেখুন এখানে উদাহরণটি দেওয়া রয়েছে, এছাড়াও আপনার যদি চান, বিশেষভাবে আপনার যদি চান, কন্ট্রোল রুম একটি খোলা রয়েছে, সেই কন্ট্রোল রুমের নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 033, অবশ্যই দেবেন এই নাম্বারটি, তারপরে লিখবেন 22141995,
এই নাম্বারটিতে কল করতে পারেন, অথবা 2214-3526, এইটি 24x7 অর্থাৎ 24 ঘন্টা খোলা রয়েছে। এই দুটি নাম্বার আপনারা ফোন করে জানতে পারেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার একটি চালু করা হয়েছে 1070, এটিও 24 ঘন্টা খোলা রয়েছে, এই নাম্বারও আপনারা ফোন করে জানতে পারেন। তো এই ছিল বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে আবেদন করতে হবে, এটি ছিল তার গাইডলাইন। এছাড়াও আমরা যদি ওয়েবসাইটের দিকে চলে যাই, এবার এখানে দেখুন তিনখানা স্টেপ রয়েছে, এই যে ডান দিকে এক্সিট পাস, ওয়ান ওয়ে পাস টু গো আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, এন্ট্রি পাস, ওয়ান ওয়ে পাস ফর এন্টারিং ওয়েস্ট বেঙ্গল, গ্রুপ এন্ট্রি পাস, ওয়ান ওয়ে এন্ট্রি পাস ফর গ্রুপ অফ পিপল এন্টারিং ওয়েস্ট বেঙ্গল। এই যে তিনটে আমরা বলেছিলাম, সেই তিনটে, এই যে তিনখানা আমরা ক্যাটাগরি দেখিয়েছিলাম, এই তিনটে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, এইগুলোতে আপনাদের ক্লিক করে জানতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন কিভাবে আপনারা ই পাসের জন্য আবেদন করবেন। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো ভাই বন্ধু পাড়া প্রতিবেশী বাইরে আটকে গিয়ে থাকে, কারণ কর্মসূত্রে বিভিন্ন লোকজন রাজ্যের বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন, তাদেরকে আপনারা এই খবরগুলি পাঠিয়ে দিন, যাতে তারাও খুব সহজে অনায়াসে আবেদন করে ই পাসের জন্য আবেদন করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর যিনারা নতুন আমার এই চ্যানেলে রয়েছেন তিনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।